আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো চমৎকার স্বাদে ম্যাঙ্গো জুস কিংবা ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে। তাহলে দেখে নিই ম্যাঙ্গো জুস কিংবা ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করতে কী কী লাগছে। ফ্রেন্ডস, ম্যাঙ্গো জুস কিংবা ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য আমি এখানে তিনটা আম নিয়েছি। এখানে আমি একটু কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি, লেবু নিয়েছি, আর এখানে পুদিনা পাতার রস নিয়েছি জুস করে। এখন প্রথমে আম তিনটি আমি কেটে নিয়ে আসি। আমি আমগুলো কেটে নিয়ে এসেছি। এখন এই মুহূর্তে চুলা একটা ফ্রাই প্যানে প্রথমে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমগুলো একটু সামান্য যেন সেদ্ধ সেদ্ধ ভাব হয় সে পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। আর এই ফাঁকে আমি আর একটা ছোট পাতিলে পানি দিয়ে নিচ্ছি সিরা করার জন্য। আমি পানিটা ফুটে উঠেছে এই জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে সিরাটা তৈরি করব। সিরা আমার গলক এসে গেছে এবং চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এটা বন্ধ করে রাখবো। দিলাম, এখন দেখি এদিকে আমের অবস্থা। আমটা এখনো গলেনি, আরো 2 থেকে 3 মিনিট জাল দিতে থাকি। গলে গেছে আমগুলো। এখন আমি এটা চুলাটা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব। আমি ব্লেন্ডারে আমটা নিয়েছি। এখন এই মুহূর্তে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পুদিনা পাতার রস, আর দিয়ে দিচ্ছি লেবু। এটা যার ভালো লাগে সে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি আমি যে পানি গলিয়ে চিনির পানি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন ব্লেন্ডারে বসিয়ে আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি এটা নামিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্রুটিকা বা ম্যাঙ্গো জুস। এই জুসটা একদম বাজারের জুসের মতোই খেতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।